ডুয়ার্সের চা বলায় বনবস্তি ও প্রত্যন্ত এলাকার অলিতে গলিতে অবৈধভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত চলছে অবৈধ অসুরক্ষিত গর্ভপাত। সেটা বন্ধ করতে উদ্যোগী হল ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এদিন সংস্থার পক্ষ থেকে কালচিনি চা বাগানে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন চা বলার মহিলারা উপস্থিত ছিলেন। ডুয়ার্সের চা বলায় বনবস্তি ও প্রত্যন্ত এলাকার অলিতে গলিতে অবৈধভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত চলছে অবৈধ অসুরক্ষিত গর্ভপাত। সেটা বন্ধ করতে উদ্যোগী হল ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। বুধবার সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন চা বলায় বনবস্তি এলাকার মহিলাদের এই বিষয়ে সচেতন করা হচ্ছে। এদিন কালচিনি চা বাগানেও এই সচেতনতা শিবির আয়োজিত হয়, যেখানে চা বলার মহিলারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি প্ল্যানিং অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ম্যানেজার তুষার চক্রবর্তী জানান যে বর্তমানে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো ওষুধের দোকান গজিয়ে উঠেছে এবং তারা অবৈধভাবে গর্ভপাত করছে। এটা বন্ধ হওয়া দরকার। আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করেছি এবং আমরা প্রতিটি চা বলায় ও বনবস্তি এলাকায় এই বিষয়ে সচেতনতা শিবির করছি। আমরা আবেদন করছি মানুষজন যাতে সরকারি হাসপাতালে যায় এবং আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসেও আসতে পারে। আমরা দেখতে পারি আমাদের এই ডুয়ার্স এবং আলিপুরদুয়ার কালচিনি ব্লকে দেখা যায় যে অবৈধভাবে অ্যাবর্শন হচ্ছে। সেটা কিসের মাধ্যমে হচ্ছে? মেডিকেল অ্যাবর্শনের মাধ্যমে। মেডিকেল অ্যাবর্শন তারা উইদাউট প্রেসক্রিপশনে কিন্তু মেডিকেল অ্যাবর্শন কেউ করতে পারবে না। আমরা দেখতে পারি যে অ্যাবর্শন যারা করছে তারা টোটালটা হচ্ছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স। তারা একটা ট্যাবলেট দিয়ে দিচ্ছে, একটা ট্যাবলেটে সে গর্ভপাত, সে কোনো রকম তার হিস্ট্রি ব্যাক হিস্ট্রি নিচ্ছে না, তার কোনো হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে না, উইদাউট হিমোগ্লোবিন টেস্টে সে অ্যাবর্শন করাচ্ছে, মানে ট্যাবলেটটা দিয়ে দিল। এতে দেখা যাচ্ছে আনসেফ হ্যাজার্ড, যে হ্যাজার্ডটা হচ্ছে যে তার কমপ্লিট হচ্ছে না, ইনকমপ্লিট থেকে যাচ্ছে। যখন ইনকমপ্লিট থাকছে তখন সে আবার কোথায় যাবে? আমি গতকালে একটা কেস পেয়েছিলাম, সে ট্যাবলেট জায়গাতে একটা খেয়েছে, খাওয়ার পরে তার কমপ্লিট হয়নি, সে দোকানে গিয়ে বলেছে সে আবার দিয়ে দিয়েছে, দেওয়ার পরেও তার কমপ্লিট হয়নি, সে বাধ্য হয়ে খোঁজ খবর নিয়ে আমাদের কাছে এসছে, আমরা তাকে তার প্রোডাক্টটাকে আমরা বের করে দিই। তো এই সমস্ত যাতে আমাদের এই অঞ্চলে না হয় তার জন্য আজকে আমাদের এই প্রেস মিট, আমাদের অঞ্চলে এটা ছেয়ে গেছে, যাতে এটা না করা যায় তার জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি, আপনাদের মাধ্যমে আমরা এটা করব। এছাড়া আমাদের গর্ভপাত নারীর একটা মৌলিক অধিকার, স্বাস্থ্য এবং তার অধিকার, এটা মহিলাদের অধিকার, বিবাহিত বা অবিবাহিত নারীদের গর্ভপাতের উপর তথ্য পাওয়ার অধিকার আছে, প্রত্যেক নারীরই এই তথ্য পাওয়ার অধিকারটা আছে। এবং নিরাপদ গর্ভপাত নারীর স্বাস্থ্য বা তার প্রজননের উপর কোনো পার্শ্ব প্রভাবের কারণ যাতে হয় না, এটাও কিন্তু আমরা এখানে আপনাদের মাধ্যমে বলছি। এবং আমরা দেখতে পারি অসুরক্ষিতভাবে আমাদের গর্ভপাত বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে বন্ধ করার জন্য আমরা প্রত্যেকটা চা বাগানে গিয়ে এবং বনবস্তিতে গিয়ে এবং ভিলেজ এরিয়াতে গিয়ে মহিলাদেরকে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেসটা করছি এবং মহিলাদের যে অধিকার, মৌলিক অধিকার, সেই সম্পর্কে তাদেরকে আমরা সচেতন করছি। তো আজকে আমার যেটা প্রথমেই বলার যে সেফ অ্যাবর্শন ইজ মানে এভরি ওম্যানস রাইট, মাই বডি মাই চয়েস, এই যে কথাটা, এই যে স্লোগানটা, এটা আমরা মানে 2007 সাল থেকে কাজ শুরু করে আমরা আজকে মনে হচ্ছে কিছুটা অনেকটা হলেও আমরা এটাকে অ্যাচিভ করতে পেরেছি, যে মাই বডি মাই চয়েস এই কথাটা আমরা মেয়েরা চিৎকার করে বলতে এখনও পর্যন্ত পারছি না। দেখা যাচ্ছে প্রত্যেকটা মেয়ে নির্ভর করছে, বেশিরভাগ এতদিন নির্ভর করে এসছে, একটা এমটিপি করতে গেলে সে তার হয় শাশুড়ি না হলে তার স্বামী, তারাই ডিসিশান নেবে, ডিসিশান মেকার হচ্ছে সবসময় পরিবারের ইন-ল বা স্বামী, এরাই নিজেরা কখনো ডিসিশান নিতে পারে না দেখা যাচ্ছে এখনও এসে। আর সাথে যার জন্য কি হচ্ছে মানে তারা গিয়ে ইনকমপ্লিট অ্যাবর্শনের মাত্রাটা আমাদের কাছে ভীষণভাবে বেড়ে যাচ্ছে আসছে, ইনকমপ্লিট বাইরের থেকে ট্যাবলেট কিনে খেয়ে আমাদের কাছে ভীষণভাবে এই ইনকমপ্লিট হচ্ছে চলছে আর কি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে ইনকমপ্লিট অ্যাবর্শন ট্যাবলেটটা যে কিনতে যায় সেটাও কিনতে যায় স্বামীরা, মেয়েদের যেটা একটা অধিকার, মেয়েদের যে একটা রাইট, সেটাও মেয়েরা ভাবতে পারে না যে আমরা নিজেরা গিয়ে দোকানে গিয়ে ওষুধটা কিনে খাবো বা তার সমস্যা কী সেটা বলবে, তারা তাদের স্বামীকে পাঠিয়ে যাচ্ছে দিচ্ছে। সর্বপ্রথমে তো আমি এখানে সার্ভিস দিতে এসেছি, সার্ভিস দিতে এসে দেখি যে এখানে অনেক কিছু ফেসিলিটি আছে, এখানে সর্বপ্রথমে তো কাউন্সিলিং করা হয়,
তারপরে এখানে সব কিছু ট্রিটমেন্ট করা হয়। এখানে সম্পূর্ণ সুবিধা পাওয়া যায়, টেস্ট করা হয়, এখন কি আলট্রাসাউন্ড করা হয়, এমনকি টাকা পয়সা না থাকলেও যাকে সে ফেরানো হয় না সেই জিনিসটা খুবই ভালো লাগলো।